আমরা জনগণকে আবারও আবারও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে চাই। আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের এই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতের আবার আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া কারাগারে, গায়ে মামলা বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বব্যাপী দুর্নীতি দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবিতে যেখানে প্রথম কথা হচ্ছে এক দফা এক দাবি, সেই দাবিতে আমরা আগামী 19 মে শুক্রবার ঢাকা মহানগর সহ উত্তর সহ 28 জেলা ও মহানগর, 20 মে 2023 শনিবার ঢাকা মহানগর দক্ষিণ সহ 21 জেলা ও মহানগর, 26 মে শুক্রবার ঢাকা মহানগর উত্তর সহ 19 জেলা ও মহানগর, 27 মে 2023 শনিবার ঢাকা মহানগর দক্ষিণ সহ 15 জেলা ও মহানগর এইখানে এই প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা প্রেসিডেন্টের মধ্যে দিয়ে আমাদের প্রেসিডেন্টের মধ্যে দিয়ে বিস্তারিত জেলাগুলোর নাম এবং কর্মসূচি আমরা ঘোষণা করে দেব। ধন্যবাদ সকলকে আজকে সবাই আসার জন্য। সব শেষে আবারও পরিষ্কার করে বলতে চাই, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? কেন 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 দেখবেন।